শিব চতুর্দশীর দ্বিতীয় দিনে উপচে পড়া ভিড় জল্পেশ মন্দিরে। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে দ্বিতীয় দিনে 20,000-এরও বেশি পুণ্যার্থীর সমাগম ফাল্গুন মাসের ফাল্গুনী মেলায়। শিব চতুর্দশীতে শুরু হয়, তবে আছে আজ দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে উপচে পড়া ভিড় জল্পেশ মন্দির চত্বরে। প্রসঙ্গত, করোনা অতিমারির কারণে বিগত 2 বছর মেলা সেভাবে জমজমাট হয়নি, তবে ফাল্গুন মাসের ফাল্গুনী মেলার দ্বিতীয় দিনে চোখে পড়ার মতো ভিড় লক্ষ্য করা গেল জল্পেশ মন্দির চত্বরে। উত্তরবঙ্গের প্রাচীন এবং ঐতিহাসিক শৈবতীর্থ ধাম ময়নাগুড়ি ব্লকের জল্পেশ মন্দির। গোটা উত্তরবঙ্গ থেকে শুরু করে প্রতিবেশী রাজ্য দেশ থেকেও বহু পুণ্যার্থী জল্পেশ মন্দিরে আসেন বাবা শিবের মাথায় জল ঢালতে। শিব চতুর্দশীর পুণ্যলগ্নে এই জল্পেশ মেলার সূচনা হয়ে থাকে, যদিও গত 2 বছর করোনা আবহে মেলা সেভাবে জমেনি। মন্দিরে প্রবেশের ক্ষেত্রেও ছিল বেশ কিছু বিধিনিষেধ, তবে এবার পুনরায় জল্পেশ মন্দিরে পুণ্যার্থীদের ভিড় চোখে পড়ার মতো। জানা গেছে 10 দিনব্যাপী চলবে এই মেলা, চলবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। নিরাপত্তার দিকটিও খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই ময়নাগুড়ি ও জলপাইগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। মন্দির চত্বরে থাকছে 32টি সিসিটিভি ক্যামেরা ও মন্দির কমিটির ভলেন্টিয়ার। ময়নাগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট। কোথা থেকে আসছেন? পূজা দিলেন কি? কেমন ভিড় দেখেছেন? প্রত্যেক বছর কি আইসা হয় মন্দির আসিয়া? কেমন উপলক্ষ কেমন আছে, যে কেমন লাগেছে তোমার? আগের বার তো করোনা ছিল, এইবার মন্দির আসছেন, আগের বারও কি আইসা হয়েছে? আচ্ছা, কতদিন থেকে জল্পেশে আসা হয়? আমি অনেকদিন থেকে আসি ময়নামতাবাড়ির পাশে, তো আসি আমরা এখান বসে, তো খুব ভালো লাগে আসলে, এখানে আসলে মনটা মানে ফ্রি হয়ে যায়। আচ্ছা, জল্পেশ মেলা তো আসছো, কোনো কি মানত করলে মানত করবা নাকি ব্যবহার কাছে? আমার আগে মানত আছে, ওইটা ওইটা কিছু করে তারপর আবার একটু বলবো। তোমার নাম? রোমা ডাকলো। আজ জল্পেশ মন্দিরে যাচ্ছেন, কিরকম লাগে? ভালো লাগে। প্রত্যেক বছর আসা হয়? হ্যাঁ, প্রত্যেক বছর। করোনার জন্য 2-3 বছর আসা হয় নাই, তখন আসি নাই, এখন তো আসছি। অনেক 2 বছর পর আসলেন, 3 বছর পর আসলেন, কতটা ভালো লেগেছে? এবার ভালো তো অনেকটাই লাগে। আর আসছেন কতক্ষণ? 10টার দিকে বের হচ্ছি, তো এখন তো লাইনে দাঁড়াই। কতক্ষণে বাবার শিবের মাথায় জল ঢালিবেন আশা করেছেন? যতক্ষণে ঢালা হয় ততক্ষণে ঢালবো। কতক্ষণ নাগিরি পারে? মনে হয় 2 ঘন্টা। এক ঘন্টা টিকিট তো কাটিছেন? হ্যাঁ, টিকিট কাটা। কত করে? কোথা থেকে আসছেন মন্দির? প্রত্যেক বছরে কি আইসেন? কেমন লাগেছে? কেমন ভিড় লক্ষ্য করেছেন? গত বছর তো করোনার জন্য মন্দিরটা তেমন একটা ভিড় দেখা যায়নি, তবে এই বছর কেমন দেখেছেন? দ্বিগুণ। প্রত্যেক বছরে কি আইসা হয় মন্দির? আচ্ছা।